ইসরায়েলকে গাজায় আরও মানবিক সাহায্য পাঠানোর অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এই আহ্বান জানান তিনি। এছাড়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিরাপদে ঘরে ফেরত পাঠাতে জাতিসংঘের সাথে একযোগে কাজ করবেন বলে জানিয়েছেন ব্লিংকেন। এদিকে গাজায় রাতভর হামলা অব্যাহত রাখে ইসরায়েলি বাহিনী। দুই মাসের বেশি সময় ধরে চলমান আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 23,210 ফিলিস্তিনি। এখনও নিখোঁজ রয়েছেন 1,800 শিশুসহ প্রায় 6,000 মানুষ। এর মধ্যে ভূখণ্ডটিতে ধ্বংস হয়েছে 55টি মসজিদ, 3টি বিশ্ববিদ্যালয়, 3টি গির্জাসহ অসংখ্য ভবন।